আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক। নতুন একটা ভিডিও এবং নতুন ভিডিওটা অনেক 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 অসাধারণ এবং এবং আপনি বলতে পারেন যে এই যে অলরেডি ভিডিওটা রয়েছে এটা আপনার অনেক উপকারে লাগবে, কারণ আপনি আপনার ফ্রেন্ডকে অলরেডি শেয়ার করতে পারেন। কারণ বিভিন্ন প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমরা অলরেডি শেয়ার করতে পারি না, ভালো করে বুঝি না, তখন বিভিন্ন ইনকাম বা ইনভেস্ট সাইটগুলোতে আমরা অলরেডি ইনভেস্ট করে ধরা খেয়ে থাকি। এবং এই যে তথ্যগুলো আপনার জানা থাকলে, আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো আপনার জানা থাকলে, তাহলে কিন্তু এই যে সাইট নিয়ে অলরেডি একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, ভিডিওটা আরও আগে মেক করা উচিত ছিল, তবে আজকে সময় পেয়েছি তাই কিন্তু অলরেডি ভিডিওটা মেক করছি। আজকের সাইটটার নাম হচ্ছে PPLWEB.com। তো অলরেডি আমি যদি আমার এখান থেকে নতুন প্যাকেজ অ্যাক্টিভেটের একটা বিষয়টা দেখাই, এখানে কিন্তু তাদের যে প্যাকেজগুলো আছে, 400 টাকার প্যাকেজ আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, তারপরে আছে 750 টাকার প্যাকেজ এবং রয়েছে 500 টাকার প্যাকেজ। এবার আমি যদি এদের কাছ থেকে যে একটা উইথড্রো হিস্ট্রিটা যদি আপনাদেরকে দেখাই, আমি উইথড্রো রেকর্ডসের ভিতরে, তাহলে কিন্তু টোটাল এখান থেকে আমি টোটাল 5 বার কিন্তু অলরেডি উইথড্রো দিতে সক্ষম হয়েছি। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, টোটাল এই সাইটটাতে আমি ফার্স্ট উইথড্রো দিয়েছিলাম 2 তারিখে, ঠিক আছে, এবং লাস্ট উইথড্রো দিয়েছিলাম 11/7 তারিখে। আমি অলরেডি গতকাল একটা উইথড্রো দিয়েছিলাম, টোটাল দেখতেই পাচ্ছেন যে এখানে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই সময়টার ভিতরে কিন্তু PPLWEB থেকে কিন্তু অলরেডি ইনকামটা আমি করেছি। টোটাল দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 2100 টাকার মতো অলরেডি কিন্তু উইথড্রো আমার কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স, আসলে এটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমরা যখন কাজ করি তখন একটা বিভিন্ন প্রবলেম হয়। কীরকম প্রবলেম? আমি যদি এখানে ইনভেস্টে ক্লিক করে থাকি, তাহলে একটা বিষয় ক্লিয়ার করে দেখায়, 400 টাকার প্যাকেজটাতে অলরেডি আমি যদি ইনভেস্ট নাওয়ে ক্লিক করে দেখি, তাহলে আমার এখানে দেখায় ইনভেস্ট নাওয়ে যদি আমি ক্লিক করি, ইনভেস্টমেন্ট ফেইলড, VIP লেভেল লোয়ার দ্যান এক্সপেক্টেড। তো আপনার ব্যালেন্সে, আমার ব্যালেন্সে 400 টাকা ছিল, তবুও কিন্তু অলরেডি এটা কিন্তু কাজ করা যাচ্ছে না। কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার অলরেডি ফার্স্ট অবস্থায় আপনাকে কিন্তু VIP লোয়ার দেন এক্সপেক্টেড লেখা রয়েছে। আপনার 750 টাকা দিয়ে আগে অলরেডি তাদের যে প্রথম প্যাকেজ যেটা রয়েছে, 750 টাকার প্যাকেজ যেটা, সেটা একটু দেখাই আপনাদেরকে আমি। তাদের এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আগে কিন্তু অলরেডি অ্যাক্টিভ করতে হবে, তা না হলে হবে না। সেই অলে যদি আমি ক্লিক করে দিই হট ইনভেস্টের ভিতরে, তো এখানে দেখতেই পাচ্ছি 750 টাকার যে প্রথম স্মার্ট গ্রিড ফান্ড 1 যে অপশনটা রয়েছে, 50 দিনের যে একটা প্যাকেজ রয়েছে, আপনাকে 11,250 টাকা ফেরত দিবে, প্রতিদিন 225 টাকা দিবে, এই প্যাকেজটা অলরেডি অ্যাক্টিভ করতে হবে। এবং এই কাজটা যারা যারা করেছি সবাই ধরা খেয়েছি। সবথেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, এরা এমন একটা চালাকি করছে, এটা মজার বিষয় বলেন অথবা এটা দুঃখের বিষয় বলেন, দুইটাই, এমন একটা চালাকি করছে আপনি বিশ্বাস করেন অথবা না করেন। এটা ধরেন আমি যখন ভিডিও মেক করেছিলাম তখনও বুঝি নাই যে আসলে ঘটনাটা কী, কারণ নিজে ইনভেস্ট করে তারপর যদি একটা সমস্যা হয়ে থাকে তখনই কিন্তু বোঝা যায়, এর আগে কিন্তু বোঝা যায় না। তো যখন দেখা গেলো যে এখানে ইনভেস্ট করা হয়েছে আমি 400 টাকার প্যাকেজ কেনার জন্য, সবাই কিন্তু অলরেডি এখানে 400 টাকার প্যাকেজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনার কেনার জন্য কিন্তু স্টার্ট করছে। যেরকম তাদের প্যাকেজ রয়েছিল দেখতে পাচ্ছেন, 500 টাকার বর্তমানে একটা প্যাকেজ কিন্তু অলরেডি রয়েছে, 500 টাকার প্যাকেজ রয়েছে, 3 দিনে আপনাকে 795 টাকা অলরেডি ব্যাক করবে, ঠিক আছে। আপনি ক্লিয়ার করে দেখেন যে কী পরিমাণ টাকা তারা কিন্তু প্রফিট দিতে থাকবে এবং বলছে এটা, কিন্তু আপনি যখন এটা কিনতে যাবেন তখন কিন্তু সেম একই অবস্থায় আপনার প্রফিটে কিন্তু একই রকমভাবে লিখবে যে VIP লর্ড দেন বা VIP 1 আপগ্রেড প্লিজ, এরকম কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু তারা দিয়ে থাকে। এটার কারণ হচ্ছে তারা প্রথমেই যে যে আপনার এই যে তথ্য প্রথমেই যে অপশনটা রয়েছে 700 টাকার প্যাকেজটা আর কি, আমি আপনাদেরকে বলছি যেটা, যে এই যে 750 টাকার প্যাকেজটা, এটাকে আগে অ্যাক্টিভ করতে বলে, তারপর অন্য অন্য যে সাইটগুলো অন্য প্যাকেজগুলো আছে তারপর সেটাকে অ্যাক্টিভ করতে হবে। তাই ফার্স্ট অবস্থায় আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান, আজকে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কাজ হবে 750 টাকার প্যাকেজটা আগে কিনে নিতে। ভাই যদি 750 টাকার প্যাকেজ কিনেন তাহলে এই সাইটটা ততদিন থাকবে না, কারণ তারা বলছে 50 দিন পরে রিটার্ন দেবে, আজ থেকে 50 দিন পরে কখনোই এই সাইট টিকবে না, আজ থেকে 50 দিন পরে এই সাইট কখনোই টিকবে না, 100% শিওর থাকেন। তাহলে আপনি কী করে বুঝতে পারলেন যে এই সাইটটা থেকে অলরেডি এখন আমি 750 টাকা ইনভেস্ট করবো? কোনো লাভ নাই ভাই। আরেকটা বিষয় হইতেছে ইম্পর্টেন্ট বিষয়, আপনি এখানে 750 টাকা দিয়ে যখন অলরেডি প্যাকেজটা অ্যাক্টিভ করবেন তখন এটা তো আপনার গেল, একবারই গেল, এই টাকা আপনি কখনো তুলতে পারবেন না। আপনি করবেন কি, তখন এই টাকাটা তোলার জন্য অন্য আবার 400 টাকা অলরেডি এখানে ডিপোজিট বা 500 টাকা অলরেডি ডিপোজিট করবেন। এই যে একটা প্রবলেম হলো, আপনি দেখুন এই 400 টাকাটা আবার নতুন করে ডিপোজিট করলেন, তখন এই টাকাটা পেতে হলে আপনার টোটাল একদিন ওয়েট করতে হবে এবং একদিন পরে আপনি 600 টাকা পেলেন। 600 টাকা আপনি কিন্তু এটা একবারই কিনতে পারবেন ভাই, বারবার কিনতে পারবেন না, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন, একবারই কিনতে পারবেন। দেখা যাচ্ছে যে বারবার কিনতে গেলে আবার সেই একই রকমভাবে VIP 1 লেভেল আপগ্রেড এরকম শো করবে, অর্থাৎ আপনি যতবার এখান থেকে প্রফিট ইনকাম করতে চাইবেন তখন কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হবেই। অর্থাৎ এই সাইটটাতে এরকম একটা হজবরলো সৃষ্টি হয়েছে যে এখানে মানুষ না বুঝে ইনভেস্ট করছে এবং ধরা খাইছে এবং আশাবাদ দিছে। উইথড্রোতে যদি যাই, একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি যখন উইথড্রোতে যাব, হ্যাঁ ঠিক আছে, আমি যখন উইথড্রোতে যাব, উইথড্রোতে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে এখানে আমার উইথড্রো অ্যামাউন্ট যদি 340 টাকা থাকে, তাহলে সেটা 340 টাকা উইথড্রো দেওয়া যাবে না,
আপনার অলরেডি 300 টাকা অলরেডি উইথড্র দিতে হবে, সর্বনিম্ন হচ্ছে 300 টাকা, এবং আপনি দিনে একবার করে উইথড্র দিতে পারবেন, একবার দিনে একবার করে উইথড্র দিতে পারবেন। আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা জানি না। আপনার ব্যালেন্সে যদি 799 টাকা থাকে, 780 টাকা থাকে, তাহলে আপনি 700 টাকা উইথড্র দিতে পারবেন, আপনি কখনো এক্সট্রা টাকা উইথড্র দিতে পারবেন না, অর্থাৎ ভাঙতি টাকা যেগুলো আছে ওইগুলো উইথড্র দিতে পারবেন না। এটা হচ্ছে মেইন প্রবলেম উইথড্রর সময়, আপনার ব্যালেন্স এক্সট্রা যত রয়ে যাবে সেটা কিন্তু এক্সট্রা থেকে যাবে। তারপর প্রবলেম যেটা দেখুন এখানে, আপনি যদি এখানে ডো টাস্কে যান, ডো টাস্কে যাওয়ার পর এখানে আপনি সাইন করবেন যে ফ্রিতে ইনকাম যেগুলো হয় আর কি, রেফার বোনাস বলেন বা যেটাই বলেন, কিন্তু সেগুলো কোনো কাজেই আসে না। এখানে এই যে বোনাসটা রয়েছে দেখতে পাচ্ছেন 438 টাকা ব্যালেন্স রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বোনাস ব্যালেন্স, এটা আপনি কোনোভাবেই উইথড্র দিতে পারবেন না। 438 টাকা শো দেখালেও আমার উইথড্রল যে ব্যালেন্স হয়েছে 120 টাকা, দেখতে পাচ্ছেন 120 টাকা, আমি 120 টাকা কিন্তু উইথড্রতে করতে পারবো, এছাড়া কিন্তু আমি এটা উইথড্র অন্য কোথাও উইথড্র করতে পারবো না। অর্থাৎ আমি 438 টাকা রয়েছে এটা আমি উইথড্র করতে পারবো না, আমি 120 টাকা উইথড্র করতে পারবো। তাহলে টোটাল যে বাকি টাকাগুলো ছিল সেটা হচ্ছে রেফার বোনাস, ফ্রি রেফার বোনাস, আপনি যেটাই বুঝেন না কেন, এই যে বোনাস ডোর টাস্কে ক্লিক করে যে বোনাসগুলো আপনাকে দেখাবে এগুলো শুধু শুধু মিথ্যা আর কিছু না, আপনার একটা শুধুমাত্র আকর্ষণ দরাইছে। PPLWEB.BIP যেটা বোঝেন না কেন, এই সাইটটা খুব বাজে একটা সাইট, এক কথায় বলতে পারেন যে এই সাইটটা খুব দ্রুত স্ক্যাম না করলেও আপনি মানুষকে ভুগাবে, প্রচুর পরিমাণ ভুগাবে, মানুষ ইনভেস্ট করে নিজের থেকে বাদ দিবে কাজ করা, নিজের ইচ্ছায় বলবো যে এখানে যা লস গেছে এরকম চিন্তা করবে, 750 টাকা যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তখনই কিন্তু আপনি একটা ধরা খাবেন। এখানে উইথড্র প্রবলেম, এটা প্রবলেম, অনেকগুলো প্রবলেম আছে এই PPLWEB থেকে। তাই আপনারা অবশ্যই বড় কোনো প্যাকেজ অলরেডি অ্যাক্টিভ করেন না, কারণ একটা বিষয় আগে বুঝবেন, ঠিক আছে? আগে অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নিন, আমার সাথে কথা বলুন। যদি কখনো ইনভেস্ট করতে চান কোনো সাইডে, অবশ্যই একবার নক দিয়ে যাবেন যে ভাই আমি এই সাইডে ইনভেস্ট করতে চাচ্ছি কেমন হবে, আপনি পরামর্শ করে অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন বিভিন্ন সাইডগুলোতে। সাইডগুলো ভালো হলে অবশ্যই সাপোর্ট করবো, আর যদি সাইডগুলো খারাপ হয় তাহলে আপনাকে সেই তথ্যটা জানিয়ে দিব, তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাবেন এবং সেখান থেকে ধরা খাওয়ার আগে একটু হলেও আপনি সচেতন হয়ে যাবেন বা অন্যকে সচেতন করতে পারবেন। তার জন্য অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক দেওয়া আছে, আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে যে অ্যাডমিন আমি নিজেই অ্যাডমিন, তো সেই অ্যাডমিনের সাথে অলরেডি আমার সাথে কথা বলতে পারবেন খুব সহজে পাবে। তো আশা করি ভিউয়ার্স আজকে যে তথ্যটা দিলাম এই সাইটটা নিয়ে, ঠিক আছে, এই সাইটটা নিয়ে কিন্তু যে তথ্যটা দিছি এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। আরেকটা বিষয় অবশ্যই বলবো, এখানে আপনি কখনোই মোটামুটিভাবে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না, কারণ যদি হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি সবথেকে বোকামি করবেন, সবথেকে বড় একটা বোকামি করবেন। কারণ এখানে যে এক্সট্রা যে 40 দিন 30 দিন এই প্যাকেজগুলো আছে দিছে, 44 44 42 47, তার একটা টার্গেটে রাখছে, ভাই 1 মাস থাকবে, 15 দিন থাকবে, 20 দিন থাকবে, এরকম একটা টার্গেট রাখছে। অর্থাৎ আপনার 50 দিন হওয়ার আগে তারা বাঁকবে, 50 দিন হওয়ার আগে তারা বাঁকবে। অলরেডি এই সাইটটা এসেছে আপনার 15 দিন হয়ে গেছে, অলরেডি 15 20 দিন হয়ে গেছে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সাইটটা 15 দিন হয়ে গেছে আর মাত্র বাকি থাকতেছে, আর 15 দিন টিকবে, আর 15 দিন টিকে তারপর অলরেডি বাঁকবে, দেখা গেছে কিছুদিনের ভিতরে অলরেডি স্ক্যাম করতে পারে। তো ভিউয়ার্স অলরেডি এই যে বাঙালি এই সাইটটা PPLWEB এই সাইটের মতো একটা বাজে সাইট আমার মনে হয় আমি আর একে দেখি নাই যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে যে অন্যান্য ডলার সাইটগুলো বিভিন্ন রকম আপগ্রেড করতে বলে তখন আমরা ওইখানে ইনভেস্ট করাই বাদ দিয়ে দিই, আর ইনভেস্ট করলে তো একরকম বিশাল বড় ধরা হয়ে যায়। তো ভিউয়ার্স অলরেডি যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি অলরেডি সাজেস্ট করবো, যারা এই সাইটটাতে কাজ করছেন বর্তমানে আশা করি প্রফিট গেইন করে ফেলেছেন, আর যদি আপনি আবার নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে দূরে থাকুন। নতুন নতুন অনেক সাইট দিয়ে রাখছে অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে, আপনি ইচ্ছা করলে সেখানে জয়েন হয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন। নতুন নতুন অনেকগুলো ট্রাস্টেড সাইট আছে অলরেডি, অনেকগুলো ডলার সাইট আছে যেগুলো থেকে খুব সহজেই আপনি অলরেডি ইনভেস্ট করে ইনকাম করতে পারেন, ফ্রিতে পাবেন, যেটাই বলেন না কেন অলরেডি অনেক বেশি আর্ন করতে পারবেন এই বাঙালি সাইটগুলো থেকে। ভালো থাকুন সবাই, আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।